বাড়িরটিলা গ্রামের জামেনা খাতুন বাড়ি থেকে আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দেন এরপর পাহাড়ের পাদদেশের ঝিরি ও ডোবা থেকে প্রতিদিন দশ বার সাংসরিক কাজের জন্য পানি সংগ্রহ করেন সনাতনী পদ্ধতিতে ফিল্টার করে তা ব্যবহার করেন খাবার ও অন্যান্য কাজে গ্রামের পঞ্চাশটি পরিবারের পানি সংগ্রহের এমন বিড়ম্বনার গল্প একই সুনামগঞ্জের তাহিরপুরে বড় গোফটিরা মাহারামটিরা চেরাবাজার ও পশ্চিম টিলার নয় শতাধিক পরিবারের জন্য রয়েছে মাত্র তিনটি গভীর নলকূপ দীর্ঘ বিশ বছর ধরে এমন অবস্থা চললেও দেখার কেউ নেই পানি সমস্যা বাবা আমরা গরিব মানুষ তাহি তো কাজ জমি নখানে আমরা কষ্ট মষ্ট করি পানি তো আমরা আনতারি না এই সরাসরি টিল্লা টিল্লা খাওয়ান লাগে মনে করেন বাইশাম বৃষ্টি আইলে কিছু ঘরের পানি সানি তুললে খায় আর বৃষ্টি বাদ না থাকলে দূরা কষ্ট করে আনন্দ লাগে নদী থেকে পাহাড় বায়া পানি নিয়ে আসন লাগে মহিলারা অনেক কষ্ট হয় গরিব দুঃখী জনগণের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই জনপ্রতিনিধিরাও এইদিকে কোনো কর্ণপাত করে না বা ভোটের সময় আসলে বলে যে আমরা এই করে দেবো সেই করে দেবো প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আসলে বাস্তবে তারা দিচ্ছে না অর্থে পাউডারি দ্বিগুলতা অর্থে পাউডারি দ্বিগুল উজ্জ্বলতা তবে সাবমার্সিবল পাম্প স্থাপন করে বাসিন্দাদের সুপেয় পানির ব্যবস্থা করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার আমরা উপজেলা প্রশাসন থেকে আরো এরকম কিছু সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের পরিকল্পনা উদ্যোগ নিয়েছি এবারে শীঘ্রই আশা করি আমরা সাবমার্সিবল টিউবওয়েল স্থাপন করতে পারবো বারাঘাট ও বড়দল উত্তর ইউনিয়নের এই তিনটি গ্রামে তিন হাজারেরও বেশি মানুষের বসবাস সময় সংবাদ